এ সপ্তাহের বাজার দর জানাতে রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, পাইকারিতে সবজির দর কেমন দেখছেন? এই মুহূর্তে আসলে আমি রাজধানীর যে প্রধান পাইকারি বাজার কারওয়ান বাজারে আছি, এখানে আসলে সব পণ্য, আসলে কৃষি পণ্য যে সমস্ত জেলায় উৎপাদন হয় সেই পণ্যগুলো কিন্তু এখানে আসে এবং এখান থেকেই মূলত রাজধানীর আশপাশের যে খুচরা বাজারগুলো সেখানে যায়। এবং পণ্যের দাম আসলে কি হবে সেটি মূলত আসলে কারওয়ান বাজারে কি দামে বিক্রি হচ্ছে সেটির উপরেই কিন্তু নির্ভর করে, বা এই কারওয়ান বাজারই আসলে পুরো রাজধানীর পণ্যের দাম কি হবে সেটি কিন্তু নির্ধারণ করে দেয়। এখন যেমন আজকের বাজারে কিন্তু যেটি হয়েছে, লাউ বিক্রি হয়েছে প্রতি পিস 20-30 টাকা দরে। আপনি জানেন যে আসলে রাতের বেলা ভালো মানের পণ্যগুলো বিক্রি হয়, সেখানে আসলে দাম একটু বেশি থাকে এবং বেলা যত বাড়ে, সকাল হয় বা আরো যখন আসলে বেড়া গড়ায়, তখন কিন্তু একটু খারাপ মানের বা নিম্নমানের পণ্য বিক্রি হয়, সেটার দামও একটু কম থাকে। এছাড়া বেগুন আজকে পাইকারিতে বিক্রি হয়েছে 10-30 টাকা, মিষ্টি কুমড়া 6-7 টাকা কেজি। একই সাথে করলার কথা যদি বলি, 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এখন, রাতের বেলা কিছুটা বেশি ছিল। টমেটো বিক্রি হচ্ছে 40-60, আর শশা বা খিরা, যেটি দেশি শশা বলা হয় বা খিরা বলা হয়, সেটি কিন্তু 30-40 টাকা। এই এই যে পণ্যটি আমার হাতে দেখছেন, যেটি এটি এসেছে সিরাজগঞ্জ থেকে, এই পণ্যটি যারা নিয়ে এসেছেন সিরাজগঞ্জ থেকে তাদের সঙ্গে কথা বলতে চাই, অর্থাৎ সেই পাইকারদের সাথে কথা বলতে চাই। আপনারা এটি কোথা থেকে এনেছেন, কি দামে কেনা পড়েছে এবং এই আসার পথে বাড়তি কি খরচ আপনাদেরকে দিতে হয়? আমরা এটা কিনছি সিরাজগঞ্জ থেকে, কেনা আছে আপনার 1100 টাকা মন, 1200 টাকা মন কেনা আছে। আর ভালো হইলে তো আবার 50টা বেশি কিনি। এখন আমাদের মধ্যে লেবার খরচা আছে, ভ্যান আছে, গাড়ি ভাড়া আছে, আবার রাস্তায় খরচা আছে। রাস্তায় খরচাটা কিরকম? রাস্তায় মধ্যে হয়তো আসার পথে আমরা একটা গাড়ি রিজার্ভ নেই, এখন দেখা যায় যে ড্রাইভার বলে যে না রাস্তার খরচ আমরা দেবো না, তাহলে আমরা যখন দেবেন তখন আমার মালের ভিতরে ঢুকে যায়। তো রাস্তা যদি হয়তো পুলিশের সামনে পড়ে গেলি, সিঙ্গেল দিলি তো আর উপায় নাই, যদি টাকা না দেয় মামলা দিয়ে দেয়, বাধ্যমূলক টাকা দিয়ে সেরে আসা লাগে। এইভাবে দেখা যায় যে যখন বাড়তি খরচ হওয়া যায় তখন খরচটা তো মালের ভিতরে এসে, তো এই বাড়তি খরচটা যদি দেয়া না লাগতো সেই ক্ষেত্রে কি আসলে এই পণ্যটির দাম আরো কিছুটা কমে পেতাম কিনা? আমাদের যেরকম খরচ হবে ওই রকমই আমরা বিক্রি করবো, আমরা তো বেশি মাল আনলে সীমিত লাভ করে আমরা বেশি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। দেখা যায় একটা দুইটা কেজিতে লাভ হলি না অনেক কিছু আমার, যখন বাড়তি খরচ হয় তখন তো খরচটা ওরই ভিতরেই যায়, এই তো অবস্থা। অনেক অনেক ধন্যবাদ। যেমনটা শুনছিলেন আসলে এই পণ্যগুলো নানান হাত ঘুরে, কিন্তু কৃষকের উৎপাদিত পণ্য নানান ধাপে নানান হাত ঘুরে কিন্তু ভোক্তার কাছে যায়, এই হাত বদলের প্রতিটি পর্যায়ে কিন্তু আসলে এই খরচটি বাড়ে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বাজার দরের খবর। মোস্তফা, আপনাকে ধন্যবাদ। সবজির হালচাল জানাতে মহাকালী কাঁচা বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নাবিল, আপনি তো শুনছিলেন যে আমাদের আরেক সহকর্মী মোস্তফা মাহবুব রয়েছেন কারওয়ান বাজারে, পাইকারি বাজারে, সেখানকার বিভিন্ন সবজির দামের কথা বললেন। আসলে কতটুকু হেরফের এই খুচরা বাজারে আপনি দেখছেন বিভিন্ন সবজির ক্ষেত্রে? আমরা এই মুহূর্তে মহাখালী কাঁচা বাজারে রয়েছি এবং আমরা এখানে এসে আসলে যেটি দেখতে পেয়েছি যে যে সকল সবজি আমরা প্রতিদিন ব্যবহার করি তার মধ্যে বেশিরভাগই দাম কিন্তু আসলে 50-60 টাকার মধ্যে রয়েছে, অর্থাৎ তবে আলুর দাম কিন্তু এখানে আসলে 40 টাকা কেজি। আমরা এই জিনিসপত্রের দাম সম্পর্কে আরও জানতে একজন দোকানের সাথে কথা বলি। ভাই, আপনাদেরকে জানাবেন যে লাউ রয়েছে, লাউ কত করে বিক্রি করছেন? লাউ কি আপনার পাইনা লাউ? জি জি, পাইনা লাউ হলো 60-50 টাকা পিস। আর বেগুন আলু কত করে? জি, আপনার আলুর কেজি হলো 40 টাকা। আলুর দামটা কমে নাই, কিন্তু এমনি সব সবজির দামে কম আছে, 50-60 টাকার মধ্যে সব তরকারি আছে। সিম পটল সেগুলো কত করে? সিম পটল 50-60 এরকমই। আমরা যেটি আসলে জানলাম যে যে লাউ সেটি আসলে কারওয়ান বাজারে পাইকারিতে প্রতি পিস 30-35 টাকায় বিক্রি হচ্ছে, তো আপনাদের এখানে দামের দাম এত বেশি কেন? মানে কিছুটা তো অনেকটাই বেশি কেন সেটা? না, আমাদের ভিআইপি মার্কেট, মার্কেটের মালগুলা আপনার সবচেয়ে ভালো মাল, উপরের লেভেলের মালগুলা আমাদের মার্কেটে আসে বাছাই করা, এই জন্য আমাদের মালগুলা চাহিদা একটু বেশি, দামও বেশি। আর ওই যে 30 টাকা 35 টাকা বেচে এটি আপনার রোডে গার্ডে বেচে, মহল্লা মহল্লা।
এগুলো কম দামে এটা এই মহল্লাতে বেশি। আপনার এখানে খিরা আছে? খিরা আছে। খিরা কত করে কেজি? খিরা 60 টাকা কেজি। সেটি তো আসলে কারণ বাজার যে পাইকারি যে বাজার সেখানে আসলে 7 টাকা 10 টাকা কেজি বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের এখানে এত তারতম্যটা আসলে কেন? না আমরা 60 টাকা বেচে হোটেলে এই হোটেলের খিরা লাল লাল বড় বড় এগুলো বেচে, এগুলো 60 টাকা বেচে না, এগুলো 10 টাকা কেজি বেচে। আর আমি যেগুলো আনছি আমি তো কিনছি 12 টাকা, তারপরে খরচ আছে একটি 13 টাকা। কিন্তু আপনি তো 60 টাকা কেজি বিক্রি করছেন না, 13 টাকা? না না বলেছি আমি হইলে আপনার 60 টাকা বেশি আমি কেনা হয়েছে 40-42 তা খরচ আছে, খরচ লয়ে আমার হয়তো 10-12 টাকা মানে লাভে ব্যস্ত হয়। যেমনটা শুনছিলেন কাঁচা বাজারের যে দাম সেটি কিন্তু আসলে পাইকারি বাজারের যে দাম তার থেকে কিন্তু অনেকটাই আসলে তারতম্য এখানে রয়েছে। নাবিল আপনাকে ধন্যবাদ।